পূর্ব বর্ধমান জেলার 33 ও 34 নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী স্থান তেলমারুই পাড়ায় বিবেকানন্দ মূর্তির কাছে পৌরসভার যে নিকাশী নালাটি আছে, সেই নিকাশী নালাটি দীর্ঘদিন পরিষ্কার করা হয়নি। এর ফলে নিকাশী নালাটিতে আবর্জনা ভরে গেছে, তার জন্য মশার উপদ্রব বেড়ে গেছে। এলাকাবাসীরা অভিযোগ করেন, পৌরসভাকে জানিয়ে কোনো সুরাহা হয়নি। একই শহরে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এলাকাবাসীদের আরও অভিযোগ, পৌর কর্তৃপক্ষ মাইকে প্রচার করে দায় সারছেন, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। সমস্যা হচ্ছে, এখন বড় একটা রোগ চলছে করোনা। এখানে আমার অনেক লোক, ভালো মন্দ বহু লোক এখানে এসে বসে। তারপরে আমরা রোড সভাকে বড় বড় আলা হয়ে যাচ্ছি, 34কে বলছি, 33কে বলছি, কোনো ভূক্ষেপ নাই, খালি বলে দিয়ে যাচ্ছে হ্যাঁ আজ হবে কাল হবে। এইখানে অশোক দা বলে একজন ছিল, রিটায়ার হয়ে গেছে এখন। ও কিন্তু এই ড্রেনটাকে ভালোভাবে পরিষ্কার করাতো। ড্রেনে তো জলই দেখা যাচ্ছে না, জলই দেখা যাচ্ছে না, এক কোমর গুঞ্জা হয়ে গেছে। আমরা প্রতিদিন ওনাকে জানাচ্ছি, ওরা কিন্তু কার্যকারী কিছু করছে। কী আছে ড্রেনে, কী দেখা যাচ্ছে? এই যে সব গুদামের মালগুলো সব ফেলে আরও আবর্জনা আছে, কাঠ আছে, হ্যাঁ তালপাতা আছে, অনেক ধরনের মাল, থার্মোকল আছে, থার্মোকল আছে, অনেক কিছু হচ্ছে। আজকে ড্রেন জাম হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে তত জাম হচ্ছে। এরপর যখন বৃষ্টি হবে তখন কিন্তু এবং ওভারফ্লো ওভারফ্লো হবে। তাই জন্য ড্রেনটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেই ব্যবস্থা পরিষ্কার হোক, ড্রেনটা পরিষ্কার হোক। এতে প্রচুর মানুষের তো এখানে জল নিকাশের, হ্যাঁ দীর্ঘদিন এখানে ড্রেনটা পরিষ্কার হচ্ছে না, ময়লা প্রচণ্ড, মশা উৎসবের যে আমরা থাকতে পারছি না। আপনার মশা দিয়ে তো এখন কি পৌরসভা কোনো কাজ করছে না? মাঝে মাঝে পড়ে যাচ্ছে, আবার একই কেস হয়ে যাচ্ছে। এখন কি সব করোনা আর ভোট নিয়ে পড়ে আছে নাকি? ভোট নিয়ে পড়ে আছে, করোনা আর ভোট নিয়ে। আর এই রাস্তা ড্রেন এসব দেখার না, কোনো কোনো লোকই আসছে না। তোমরা কমপ্লেন করছি, পরিষ্কার করা কোনো চিন্তা ভাবনা নেই। অবিলম্বে নিকাশী নালাটি পরিষ্কারের দাবি জানান তারা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।